তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম এবং সাথে আছি আমি মাহফুদা মমিতা আর জানিয়ে দিচ্ছি বার্তা কক্ষে সর্বশেষ এবছর ডেঙ্গু রোগী ছাড়ালো 1 লাখ একদিনে 9 জন সহ মোট মৃত্যু 485 কমেছে স্কুলের শিক্ষার্থীর উপস্থিতি গ্রেনেড হামলায় খালেদা সরাসরি জড়িত মন্তব্য প্রধানমন্ত্রী দেশ জুড়ে নিহতদের স্মরণ শাস্তি কার্যকরের দাবি সাউথ আফ্রিকায় শেখ হাসিনা জিনপিং বৈঠক বুধবার মোমেন জানালেন চেষ্টা হবে ঋণের সুদহার কমানোর শুল্ক আরোপের পর আসেনি ভারতের পেঁয়াজ সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়ালো 1 লাখ এর মধ্যে 24 ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 2,197 জন এ নিয়ে এবছর ডেঙ্গু রোগী বেড়ে দাঁড়ালো 1,02,191 জনে এদিকে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 9 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 6 জন ঢাকার এবং 3 জন ঢাকার বাইরের এ নিয়ে এবছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 485 জনে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় একদিনে রাজধানীর হাসপাতালে 872 জন ও ঢাকার বাইরে 1,325 জন রোগী ভর্তি হয়েছেন আর বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন 7,686 রোগী এদিকে একদিনে সুস্থ হয়েছেন 2,084 জন আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট 94,020 জন এবছর রাজধানীর 2 স্কুলের 6 শিক্ষার্থী ডেঙ্গুতে মারা গেছে সেই সঙ্গে অনেক স্কুলেই ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থী রয়েছে এতে করে আতঙ্ক বিরাজ করছে অভিভাবকদের মাঝে স্কুলে শিক্ষার্থী উপস্থিতিও কমেছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে শিক্ষা প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের 3 ছাত্রী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে আক্রান্ত হয়েছে আরও অনেক ছাত্রী এতে করে আতঙ্কিত অভিভাবকরা আমার মেয়ের শাখায় একটা মেয়ে মারা গেছে হ্যাঁ যেমন L6 কিন্তু একটা মেয়ে মারা গেছে নরল এ নিয়েও আমরা অনেক ভয় থাকি অনেকেই আক্রান্ত এই কারণে স্কুলগুলোতে অনুপস্থিতির হার দিন দিন বাড়তেছে এর আগে মতিঝিল আইডিয়াল স্কুলের 3 জন শিক্ষার্থী ডেঙ্গুতে মারা গেছে খোঁজ নিয়ে জানা যায় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থী রয়েছে এতে শিক্ষার্থী উপস্থিতি অনেকটাই কমে গেছে স্কুল কর্তৃপক্ষ বলছে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করা হচ্ছে আমরা ক্লাস টিচারের মাধ্যমে যদি না আসে ফোন করে খবর নিই আমরা এটা আমাদের নর্মাল মেসেজ যায় আর আক্রান্ত আছে তো কিছু তো আছে ভালো হয় এটা তো কন্টিনিউ চলছে ফরমেশন ক্লাস বলি সেটাকে 5 মিনিট আমরা এখন এই ডেঙ্গু সম্পর্কে বলি তাদেরকে যে তারা কী প্রিকশন বাড়িতে গেলেও তারা কী প্রিকশন নেবে বাবা মাকে কী বলবে বাসার মধ্যে যখন বাইরে যাবে তখন কী করবে এই ধরনের নির্দেশনাগুলি ওরা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে ডেঙ্গু নিয়ন্ত্রণে শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ ও ভবনগুলো পরিচ্ছন্ন রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই সঙ্গে এগুলো ঠিকভাবে মানা হচ্ছে কি না সেজন্য নজরদারি করা হবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তত পরিচ্ছন্ন দেখতে চাই এবং এখানে যাতে ডেঙ্গু মুক্ত অবস্থায় থাকে সে ব্যাপারে আমরা যথেষ্ট তৎপরতা দেখাচ্ছি এরপরে যদি কোথাও ব্যথা ঘটে যেতে পারে আমি অস্বীকার করছি না যদি ঘটে যায় সেখানে আমরা অবশ্যই ব্যবস্থা নেব এদিকে বেশিরভাগ স্কুলেই মশার ওষুধ নিয়মিত ছিটানো হয় না বলে অভিযোগ অভিভাবকদের নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা 21 আগস্টের গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত এতে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়া পরিবারকে খুনি পরিবার আখ্যা দিয়ে তাদের রাজত্ব আর চলবে না বলে মন্তব্য করেন তিনি সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলার বার্ষিকী স্মরণে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলার স্থলে পৌঁছেই ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দলের সভাপতি হিসেবে নেতাদের সঙ্গে নিয়ে আবারও শ্রদ্ধা জানান তিনি
এরপর নিহতদের স্মরণে নির্মিত বেদির পাশে হামলায় আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের খোঁজ নেন প্রধানমন্ত্রী। গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। আলোচনায় 2004 সালের 21 আগস্টের হামলার ভয়াবহতার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। এরপর একটু বিরতি পরে আবার একটার পর একটা গ্রেনেড মারতে শুরু করলো। এমন একটা পরিবেশ, সেখানে কেউ উদ্ধার করতে আসতে পারেনি। যারা উদ্ধার করতে এসেছিল তাদের উপর টিয়ার গ্যাস এবং লাঠি চার্জ করা হয়। যুদ্ধের গ্রেনেড আর্জেস দিয়ে হামলা ও হামলা পরবর্তী ঘটনার বর্ণনা দিয়ে এর জন্য দায়ী করেন বিএনপি জামায়াত জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী ও তার ছেলেকে। কারণ আমি বেঁচে গিয়েছিলাম, যখন আমি ফিরি 5 নম্বরে আমার সারা শরীর রক্ত, রেহানা দেখে সে একদম স্তব্ধ হয়ে যায়। আমি কে বলি আমার কিছু হয়নি, আমি কিন্তু চলে আসছি, কিন্তু ওখানে কী অবস্থা আমি জানি না। সে লাশের উপর লাশ পড়ে আছে, যে গ্রেনেড হামলার সঙ্গে তারা তো সম্পূর্ণভাবে খালেদা তারেক গং এরা যে জড়িত এতে তো কোনো সন্দেহ নেই এবং তদন্তেও সেটা বেরিয়েছে। সপরিবারে জাতির পিতা হত্যায় জিয়াউর রহমানের জড়িত থাকার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, একইভাবে খালেদা জিয়া ও তারেক রহমান 21 আগস্টের গ্রেনেড হামলা ঘটিয়েছে। তিনি আরও বলেন, দেশে সন্ত্রাসের রাজত্ব চলবে না। এদেশে মানবাধিকার লঙ্ঘন বারবার হয়েছে, যার মূল হোতাই হচ্ছে এই জিয়াউর রহমান আর খালেদা জিয়া, তারেক জিয়া সহ জামাত ইসলামী যুদ্ধ অপরাধী 71-এ যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তারা এখনও করে যাচ্ছে। বাংলাদেশে খুনিদের রাজত্ব আর চলবে না, কারণ জিয়া পরিবার মানে হচ্ছে খুনি পরিবার। খুনি সন্ত্রাসী লুটপাটকারীদের হাতে যেন ক্ষমতা না যায় সেদিকে দেশবাসীকে সজাগ থাকার তাগিদও দেন প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলার পর 19 বছর ধরে শরীরে স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছেন আহতরা। স্প্লিন্টারের অস্বস্তি প্রতিদিনই মনে করে দিচ্ছে ভয়াল সেই দিনের কথা। রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে হামলায় আহতরা এভাবেই স্মৃতিচারণ করেন। জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি আহতদের। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হয় গ্রেনেড হামলা। সে হামলায় ভুক্তভোগী ব্যক্তি ও তাদের স্বজনরা সোমবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজন করে এই মানববন্ধনের। শুরুতেই আহতরা তুলে ধরেন ভয়াল সেদিনের অভিজ্ঞতা, জানান কিভাবে তারা শরীরে বয়ে বেড়াচ্ছেন স্প্লিন্টার। বাম দিকে টান নিয়ে হাত দৌড়ানোর চেষ্টা করলাম, আমার পাটা ডান পাটা মনে হলো যে কেটে যাওয়ার পরে স্যাভলন দিলে যেভাবে জলে পুড়িয়ে উঠে ঠিক ওভাবে জলে পুড়িয়ে উঠলো, আমি আর হাত পাটাকে নাড়াতে পারলাম না। এদিকে যখন আরেকটা গ্রেনেড পড়লো তখন আমার এই সাইডটা এমনি বললে টুন্ডা লাগে গেল, আর আমার মাথার ভিতরে 5টা স্প্লিন্টার ঢুকে গেল। এখন এই স্প্লিন্টারগুলো অপসারণ করা হয় নাই। আহতদের অভিযোগ, 2004 সালে পরিকল্পিতভাবে গ্রেনেড হামলা করায় তৎকালীন বিএনপি জামাত সরকার। জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি তাদের। যারা অসহ্য জ্বালা যন্ত্রণা নিয়ে এখনো বেঁচে আছি, আমরা মনে হয় জীবদ্দশায় যদি বিচারটা দেখে যেতে পারতাম তাহলে আমাদের আত্মা ও শান্তি পেত। মানববন্ধনে যোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমশো আরিফিন সিদ্দিক বলেন, যারা 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল তারাই 21 আগস্ট গ্রেনেড হামলা করিয়েছে, এরাই এখন দেশকে অস্থিতিশীল করতে চায়। নানা ধরনের রাজনৈতিক ভিন্নতা থাকবে, মতাদর্শ মত পার্থক্য থাকবে, একটি গণতান্ত্রিক দেশে সেটাই অত্যন্ত স্বাভাবিক, কিন্তু কোনোভাবেই সহিংসতা, সন্ত্রাস, জঙ্গিবাদ এগুলোকে আমরা বরদাস্ত করব। স্বাধীনতা বিরোধীরা যাতে বাংলাদেশে আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার প্রক্রিয়া সাজানো নাটক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে নয়াপল্টনে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বিএনপির 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঠিক করতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন ফখরুল। বৈঠক শেষে তিনি 21 আগস্টের হামলা নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।
এই হামলাকে দেশের রাজনীতির ইতিহাসের জঘন্য ঘটনা উল্লেখ করে তিনি দাবি করেন এর বিচার কার্যক্রম সাজানো। তার অভিযোগ, শুরুতে তারেক রহমানের নাম এফআইআরে না থাকলেও বা তদন্তের সময় কোথাও তার নাম উচ্চারিত না হলেও তাকে অভিযুক্ত করা হয়েছে। পুরো বিষয়টাই তো আপনার একটা সাজানো নাটক, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানের নাম এখানে নেওয়া হয়েছে, বিএনপি নেতাদের নাম এখানে দেওয়া হয়েছে, পুরোপুরি বিষয়টার কোনো সুষ্ঠু তদন্ত না করেই কাজটা করা হয়েছে। 21 আগস্টের ঘটনাটাকে আমরা কন্ডেম করি, এটা ডেফিনেটলি বাংলাদেশের রাজনীতিতে একটা অন্যতম জঘন্য একটি ঘটনা। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার নিয়ে মির্জা ফখরুলের মন্তব্যের প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল বলেছেন, আদালতের রায়ে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জজ মিয়া নাটক সাজানো হয়েছিল, তাদের আইন এবং বিচারের প্রতি আস্থা নেই বলে মন্তব্য করেছেন তিনি। 24 জন মানুষ মারা গেছিলেন সেটা কি ওনারা স্বীকার করেন, নাকি ওনারা মনে করেন জজ মিয়াই এই ঘটনাটা ঘটিয়েছে? ওনারাই তো রাজনৈতিক উদ্দেশ্যে এই বিচারটাকে ব্যাহত করার জন্য জজ মিয়া নাটকটা সাজিয়েছিলেন, তাহলে তো নিশ্চয়ই আইনের প্রতি এবং বিচারের ব্যবস্থার প্রতি ওনাদের আস্থা নাই, সেই জন্য ওনারা বলছেন। আমি জানি না ওনারা রাজনীতি করেন, কিন্তু ওনারা কি আইন এবং দেশের বিচার ব্যবস্থার প্রতি ওনাদের মানুষকে মানুষের আস্থাটা বিনষ্ট করার জন্য করছেন কিনা আমি জানি না সেটা। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে কাল সাউথ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। বৈঠকে চীনা ঋণের সুদের হার কমানোর আহ্বান জানাবে ঢাকা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। মন্ত্রী বলেন, ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে 5 দিনের সফরে জোহান্সবার্গ যাচ্ছেন প্রধানমন্ত্রী। সম্মেলনের সাইডলাইনে চীন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার শীর্ষ নেতাদের সাথে বৈঠক করবেন সরকার প্রধান। বুধবার স্থানীয় সময় দুপুরে ঢাকা বেইজিং শীর্ষ বৈঠকে আলোচনায় থাকবে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি দূর করা সহ চীনের বিনিয়োগের প্রতিশ্রুতির অর্থ দ্রুত ছাড়ের প্রসঙ্গটি। চায়না আমাদের একটা কি বলে যে উন্নয়নের সহযোগী, আমরা চাইবো যে তারা আমাদের যদি আরও অনেকগুলো প্রজেক্ট আমরা সই করেছিলাম, এমইউ সই করে মনে আছে, প্রায় $23 বিলিয়ন আর তারপরে ছিল প্রাইভেটেও আরও 13 বিলিয়ন, কিন্তু তার থেকে সর্বমোট আমরা 4 বিলিয়ন মতো এই পর্যন্ত কয়েক বছরে 8 বছরে এই মাত্র পেয়েছি। সুতরাং সেইগুলো যাতে ত্বরান্বিত হয় সেইটাও তো আলোচনা হতে পারে। নতুন করে শুল্ক আরোপের পর ভারত থেকে এখনও কোনো পেঁয়াজ দেশে আসেনি, নেই সরবরাহের ঘাটতিও। তারপরও একচেটিয়া পেঁয়াজের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করেছেন ব্যবসায়ীরা। 2 দিনের ব্যবধানে আমদানি করা ও দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে অন্তত 15 টাকা। তারপরও হাত গুটিয়ে বসে আছে বাজার তদারকির দায়িত্বে থাকা সরকারি সংস্থাগুলো। কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকটি প্রদেশে টানা বৃষ্টি, বন্যা ও ভূমিদশে বিপর্যস্ত ভারত, ব্যাহত হয়েছে সেখানকার পেঁয়াজ উৎপাদন। এ অবস্থায় অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটাতে শনিবার পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক আরোপ করে ভারত সরকার। গত 2 দিনে আগের এলসি করা ভারতীয় পেঁয়াজ দেশে এলেও শুল্ক আরোপের পর আমদানি হয়নি কোনো পেঁয়াজ। নতুন শুল্ক হার কোন পদ্ধতিতে হবে তা চূড়ান্ত না হওয়ায় এর কারণ। বাড়তি দামের পেঁয়াজ দেশে না ঢুকলেও এরই মধ্যে বাজার অস্থিতিশীল করে তুলেছেন ব্যবসায়ীরা। সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে আমদানি করা পেঁয়াজ কেজিতে 10 থেকে 15 টাকা বাড়িয়ে 65 টাকায় বিক্রি করছেন আড়তদাররা। খুচরায় যা বিক্রি হয়েছে 70 থেকে 75 টাকায়, অথচ সরবরাহের কোনো ঘাটতি নেই। শুনেই বাড়াই দিছে এই দামটা, এখন মনে করেন যে যদি নতুন যে দামটা আসবে ওইটা আসার পরে যে আসলে কত বাড়বে এটা তো আপনি বলতে পারছেন? ওটা গত সপ্তাহ ছিল 70 থেকে 72 টাকা। সরকার সঠিক পর্যবেক্ষণ করতেছে না, তার জন্য নিত্যমূল্যর দাম প্রতিনিয়ত বাড়তে চলছে। হিলি স্থল বন্দরের ব্যবসায়ীরাও বলছেন, নতুন শুল্ক আরোপের পেঁয়াজ এখনও দেশে পৌঁছায়নি, দেশেও পেঁয়াজের কোনো সংকট না থাকায় দাম বাড়ার কোনো কারণ নেই। কত টাকা উপাসে ডিউটিটা হবে প্রতি কেজির উপরে এটা এখনও নির্ধারণ তারা করতে পারতেছে না। আমরা শুনেছি 40%, কিন্তু অ্যাসেসমেন্ট ভ্যালুটা কী হবে এটা নিয়ে দেন দরবার ইন্ডিয়াতে চলছে। এই 40% শুল্কের যে ব্যয় এটা আমদানিকারক আমাদেরকে বহন করতে হচ্ছে, এরপরে কিন্তু বাংলাদেশের বাজারে অলরেডি 10 থেকে 15 টাকা কেজিতে বৃদ্ধি হয়ে গেছে। নতুন শুল্কে ভারতীয় পেঁয়াজ দেশে ঢুকলে কেজি প্রতি 5 থেকে 6 টাকা দাম বাড়তে পারে বলেও জানান আমদানিকারকরা।
সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পেঁয়াজের বাড়তি দাম শিগগিরই কমে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত পেঁয়াজ রফতানিতে 40% শুল্ক আরোপ করলেও দেশে পেঁয়াজের দামে তেমন প্রভাব পড়বে না। দাম কিছুটা বাড়লেও তা কয়েকদিনের মধ্যেই কমে আসবে। মন্ত্রী জানান, 13 লাখ টন পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে 3 লাখ টন এসেছে। ভারতের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, কোনো প্রস্তুতির সুযোগ না দিয়েই দাম বাড়িয়ে দিচ্ছে দেশটি, এটি দুঃখজনক। ভারতের বিকল্প বাজার হিসেবে তুরস্ক, মিশর ও চীন থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। যে বছরই উৎপাদন কম হয় দাম বেড়ে যায়, এবং যখন বেশি দাম বাড়ে ভারত এর উপরে ই দেয়, ব্যান নিষিদ্ধ করে, রেস্ট্রিকশন দেয়। তো সেই রেস্ট্রিকশন এবার দেয় নাই, কিন্তু তারা 40% ট্যাক্স দিয়েছে, এর উপরে ডিউটি ইম্পোর্ট ইম্পোজ করেছে। এই পরীক্ষিতে বাংলাদেশে আপনারা দেখছেন এই 2 দিনের মধ্যেই আমাদের আনেই নেই পেঁয়াজ বেশি দাম দেয়, এখনই দাম বাড়ানো শুরু করে দিয়েছে। মানি লন্ডারিংয়ে জড়িতদের মানসিক রোগী বলে অভিহিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে দুর্নীতি অর্থ পাচারের বিষয়ে চুপ থাকা অন্যায় বলে মন্তব্য আদালতের। ব্যবসায়ী এস আলমের 1000 কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে দেয়া রুলে আইনজীবী সুমনের পক্ষভুক্ত হওয়ার আবেদন শুনানিতে একথা বলে আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে এই শুনানি হয়। গত 4 আগস্ট একটি ইংরেজি দৈনিকে এস আলমস আলাদিন স্ল্যাম্প শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। সেটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। পরে অনুমতি ছাড়া বিদেশে অর্থ স্থানান্তরের অভিযোগ অনুসন্ধান করে 2 মাসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ ও রুল দেয় হাইকোর্ট। ওই রুলে পক্ষভুক্ত হতে আইনজীবী সায়েদুলের আবেদনের শুনানিতে সোমবার আদালত বলে, দুর্নীতি অর্থ পাচারের বিষয়ে চুপ থাকা অন্যায়। এক পর্যায়ে আদালত বলেন, কারো বিপক্ষে রায় গেলেই বলা হয় ফরমায়েশি রায়, যা খুবই বিব্রতকর। ব্যক্তি আমরা দেখব না, আমরা দেখব দুর্নীতি। আমরা শপথ নিয়েছি আমরা এইখানে দুর্নীতি যেখানে হবে এইখানে যা প্রয়োজন হয় আমরা করব। এখানে ব্যক্তি কে আমাদের সামনে আসলো এটা দেখার বিষয় না। এবং এস আলমের ব্যাপারেও বলেছেন যে, বা অন্যান্য কোম্পানির বিষয়ে বলেছেন যে, এই দোহাই দিয়ে এই যে এত বড় কোম্পানি আর ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অর্থনীতি, এটা দিয়ে তো আবার আমরা সবাই বসেও থাকতে পারি না। তবে সায়েদুলের আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষ, দুদক এবং সাইফুল আলমের আইনজীবী। আদালত দেশের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের ভবিষ্যতের স্বার্থে তারা যে কার্যগুলো গ্রহণ করেন সেগুলো দেশের স্বার্থে হয়, তাতে আমাদের কারোর কোনো দ্বিমত নেই। বাংলাদেশের যে অর্থনৈতিক যে অবস্থা যাচ্ছে তাতে করে এটা ডেট্রিমেন্টাল হবে যে এই ধরনের যদি কোনো প্রোপাগান্ডা হয় এই ধরনের গ্রুপ সম্পর্কে বা অন্যান্য গ্রুপ সম্পর্কে। পরে আবেদনটি নথিবদ্ধ করে রাখে আদালত। এদিকে অভিযোগ অনুসন্ধানে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে এস আলমের করা আবেদনের শুনানি বুধবার। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ষা বাড়তে যে ব্যাকটেরিয়া বিটিআই আমদানি করা হয়েছে তাতে দুর্নীতি হয়েছে কিনা খতিয়ে দেখবে দুদক। সম্প্রতি এই নিয়ে অভিযোগ ওঠায় পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি। তবে ঢাকা উত্তরের মেয়রের দাবি, ব্যাকটেরিয়া আমদানির জন্য এখনও পর্যন্ত কোনো টাকাই দেওয়া হয়নি, ফলে দুর্নীতির প্রশ্নই ওঠে না। এডিস নিধনে ব্যাকটেরিয়া প্রয়োগ শুরু করেছে ঢাকা সিটি কর্পোরেশন, যা সরবরাহ করছে বাংলাদেশের মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তারা জানিয়েছিল এই ব্যাকটেরিয়া আমদানি করা হবে সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল থেকে, কিন্তু পরবর্তীতে জানা যায় মার্শাল অ্যাগ্রোভেট সেটি এনেছে চীন থেকে। এতে অভিযোগ উঠেছে অনিয়মের। এই অভিযোগ আমলে নিয়ে খতিয়ে দেখার চিন্তা করছে দুদক। তবে এটি দুদকের এক্তিয়ারভুক্ত কিনা তা আগে যাচাই করবে প্রতিষ্ঠানটি। তথ্যপত্র পাইলে এবং যদি আমরা তফসিলভুক্ত হয় তখন আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করব। যদি এই ব্যাপারে কোনো অভিযোগ আসে অথবা এটা আমাদের তফসিলভুক্ত হয় তাহলেই আমরা ব্যবস্থা করতে পারব। তবে ঢাকা উত্তরের মেয়র বলেন, ব্যাকটেরিয়া নিয়ে আসার চুক্তিতে সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যালের নাম উল্লেখ ছিল না। এছাড়া এখন পর্যন্ত ঠিকাদারকে কোনো টাকাও দেওয়া হয়নি। অনলি 5 টন এনেছি এবং 5 টনের জন্য এখন পর্যন্ত একটি টাকাও ওই মার্শালকে কিন্তু দেওয়া হয় নাই। কাস্টমসের তথ্য অনুযায়ী $48,500 5 টন বিটিআই আমদানি করেছে মার্শাল অ্যাগ্রোভেট। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ইয়েমেন সীমান্তে সৌদি আরবের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে কয়েকশো অভিবাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। 2022 সালের মার্চ থেকে এবছরের জুন পর্যন্ত এসব হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে সংস্থাটি। এইচএডব্লিউর ধারণা, সৌদি সীমান্ত বাহিনীর হামলায় কমপক্ষে 655 জন নিহত হয়েছেন, তবে এ সংখ্যা আরও বেশি হতে পারে। বিবিসি জানিয়েছে নিহতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক, যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন হয়ে সৌদি আরবে ঢোকার চেষ্টার সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তারা। বিবিসিকে কয়েকজন অভিবাসী জানান, গুলিতে অনেকের অঙ্গ হানিও ঘটেছে, সৌদি পুলিশ ও সেনাদের বিরুদ্ধেও হামলার অভিযোগ রয়েছে অনেকের। এর আগে এসব হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব। ইউক্রেনকে বিনামূল্যে 61টি F-16 যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক এবং নেদারল্যান্ডস। কিয়েভের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার পর অত্যাধুনিক এই যুদ্ধবিমান সরবরাহ করা হবে। রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির ডেনমার্ক এবং নেদারল্যান্ডস সফর শেষে এই ঘোষণা এল। রাশিয়ার বিরুদ্ধে হামলা অব্যাহত রাখতে কয়েক মাস ধরে পশ্চিমা মিত্রদের কাছে অস্ত্র সহায়তা চাইছিল ইউক্রেন। খারকিভের কুপিয়ান্সকে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে, তবে পাল্টা আক্রমণে জাপরঝিয়ার পশ্চিমে অনেক এলাকায় কিয়েভ বাহিনী অগ্রসর হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা। তুরস্কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে 19 জন। স্থানীয় সময় সোমবার ভোরে ইয়োজগাট প্রদেশের সরগুন জেলায় দুর্ঘটনাটি ঘটে। জানা যায় যাত্রীবাহী বাসটি সিভাস থেকে ইস্তাম্বুল যাচ্ছিল, সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বিপরীত লেনে চলে যায় এবং গিরি খাতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 11 জনের মৃত্যু হয়েছে, আহত একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় শোক জানিয়েছেন প্রাদেশিক গভর্নর। প্রাথমিক অনুসন্ধানে দুর্ঘটনার কারণ হিসেবে চালকের অবহেলাকে দায়ী করেছে কর্তৃপক্ষ। হেড কোচ চন্দ্রিকা হাথুরু সিংহের দেওয়া রূপরেখা অনুযায়ী 8 ক্রিকেটার নিয়ে চলছে বিশেষ ক্যাম্প, যেখানে ব্যাটিং ইন্টেন্সিটি নিয়ে কাজ করছেন সৌম্য সাইফরা। এশিয়া কাপ অথবা বিশ্বকাপে দরকার হলে যেন পুরো ফিট থেকে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারেন, সেভাবেই তৈরি থাকছেন সাইফাসান। আয়ত্তে বল পেলে সেটাকে বাউন্ডারি ছাড়া করতে ভুল করেন না, এই শটগুলো সৌম্যের বড় শক্তি। প্রতিপক্ষ যখন থেকে তার দুর্বলতা খুঁজে পেয়েছে তখন থেকেই ধারাবাহিকতা হারিয়েছেন, আশা জাগিয়েও এশিয়া কাপের দলে জায়গা পাননি, তারপরেও বিশ্বকাপের পরিকল্পনাতে ভালোভাবেই আছেন। সৈকত জাকির সাইফ তাইজুলদের নিয়ে ক্যাম্প চলছে, যেখানে হেড কোচ হাথুরু না থেকেও যেন আছেন, জাতীয় দলের মতো করেই অনুশীলনের নির্দেশ দিয়েছেন। মনে হয় আমরা স্ট্যান্ডবাইতে যারা আছে, আবার যারা ওয়ার্ল্ড কাপের প্ল্যানে আছে তাদের সবাই, মানে যারা প্ল্যান আছে তাদের জন্য আলাদা প্র্যাকটিস, যাতে যদি পরবর্তীতে সুযোগ যদি পায় যাতে রেডি থাকে প্লেয়াররা, প্র্যাকটিসের ইনটেন্সিটিটা যাতে ন্যাশনাল টিমের প্র্যাকটিসের সাথে মিল থাকে, আর যার যার যে ল্যাকিংস ওটা নিয়ে ইমপ্রুভ করা। সাইফের গায়ে তকমা লেগেছে টেস্টের, সবশেষ প্রিমিয়ার লিগে 630 রান করে ধারণাতে পরিবর্তন এনেছেন, বিশ্বকাপের মতো বড় আসরের জন্য প্রস্তুত থাকতে চান। আমি কখনো মানে আমাকে কখনো টেস্ট প্লেয়ার চিন্তা করি নাই, আমি সবসময় আমি তিন ফরম্যাটের প্লেয়ারের চিন্তা করছি, তো এটা জানি না কখন কি হয়েছে, বাট আমি চেষ্টা করতেছি দিন দিন ইমপ্রুভ করার জন্য, যখনই সুযোগ পাই ইমপ্রুভ করার চেষ্টা করি। কয়েকদিন আগে হয়ে যাওয়া ইমার্জিং এশিয়া কাপে অধিনায়কত্ব করেছেন, শ্রীলঙ্কার আবহাওয়া উইকেটের পরিবর্তন দেখেছেন, জাতীয় দলের জন্য চ্যালেঞ্জটা কেমন হতে পারে সেটা বুঝতে পারছেন এ ব্যাটার। আমরা যেগুলো খেলছি ম্যাচ সব তো 300 প্লাস করেছে এক্সেপ্ট সেমিফাইনাল, সেম অ্যাজ যেহেতু সামনে বড় একটা ইভেন্ট আসতেছে, উইকেট তো এরকমই থাকবে 300 প্লাস, আমার মনে হয় এখানেও সেম থাকবে, আমার ওইভাবে প্রিপেয়ার হওয়া উচিত, 300 প্লাস চেস করার অ্যাবিলিটিও থাকা উচিত আমাদের। সাকিবের দল এশিয়া কাপ মিশনে যাওয়ার পরেও অনুশীলন চলবে, ব্যক্তিগত কারণে ছুটিতে থাকায় এখনও যোগ দিতে পারেননি আলোচিত নাম মাহমুদুল্লাহ রিয়াদ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যা। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।